আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাই বোনেরা জীবনকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন জীবনের আনন্দ খুবই ঘনস্থায়ী এবং প্রায় তার পরে দুঃখ নেমে আসে জীবনের অর্থই হল দায়িত্ব সততা পরিবর্তনশীল আর এরই মধ্যে দুঃখ কষ্টের অবিরাম নির্মম প্রচণ্ড আক্রমণ করে আপনি এমন কোনো লোক পাবেন না আপনার স্ত্রী পিতামাতা ভাই বোন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা সমস্যামুক্ত আল্লাহ তারা চেয়েছেন যে এই পৃথিবীর দুটি করে বিপরীত জিনিস দিয়ে ভরপুর থাকুক সেটা হলো ভালো মন্দ পাপ পুণ্য সুখ দুঃখ অতপর ভালো হল জান্নাত আর পাপকাজ হলো জাহান্নাম করিম সাল আলী আসলাম বলেছেন শোনো নিঃসন্দেহে দুনিয়া অভিশপ্ত অভিশপ্ত তার মধ্যে যা কিছু আছে সব কিছুই তবে আল্লাহ জিকির এবং তার সাথে সম্পৃক্ত জিনিস এই হাদিস থেকে আমরা জানতে পারি এক নিখুঁত আদর্শ দুশ্চিন্তা এই ইহুজীবনে যা কিছু আছে তা নিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হবে এই দুনিয়াতে কষ্ট আসবেই আবার সুখও আসবে জীবনকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন এবং তদনুযায়ী জীবনযাপন করতে থাকুন আপনাকে এই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে মানিয়ে নিতে হবে সকল পরিবেশের সাথে আপনাকে সকল কিছু মতাদর্শ পরিবেশ যা কিছু আছে সব কিছুই মেনে নিতে হবে নিজে শান্তি ধর্মে মেনে চলা ও অন্যকে চলতে বলা যদি তারা না মানে তবে অহেতু মর্মযাতনাবোধ না করো এই দুনিয়াতে আপনি নিষ্কলঙ্ক সঙ্গী ও নিখুঁত পরিস্থিতি বলে কোনো জিনিসই পাবেন না কেননা নিষ্কলঙ্কতা ও নিখুঁত অবস্থা এমন দুটি গুণের নাম যা এ জীবনে পরদেশী নিজেদেরকে সংশোধন করুন সহজটাকে গ্রহণ করুন কঠিনটাকে বর্জন করুন আমরা প্রায় অন্যের ভুল ধরি অন্যের ভুলভ্রান্তি নিয়ে আমরা সচর থাকি কিন্তু আমাদের জীবনে অনেক ভুলভ্রান্তি আছে সেসব বিষয় সংশোধন করে নিই আগে নিজেকে নিয়ে ভাবুন নিজেকে সহজ করুন যা কিছু আছে তা মেনে চলুন কেউ যদি আপনাকে কোনো কষ্ট দেয় দুঃখ দেয় বেদনা দেয় তা মেনে নিন মনে রাখবেন আপনার আল্লাহ আছে আর এ দুনিয়া তো কোনো স্থায়ী এই দুনিয়াতে যা আছে তা তো অভিশপ্ত সুতরাং অভিশপ্ত মোহে আচ্ছন্ন হবেন না আখেরাতে রয়েছে আমাদের পুরস্কার যা অনন্ত জীবন আল্লাহ আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক আমি